আপনার যে কোনো লোকের হাত পা ফেটে গেলে নখ ফেটে গেলে আপনার সাধারণত এগুলি হাতে পা নখেই হয় নখে হলে আপনার বড় ঢ্যাঁড়সের মাথা ঢ্যাড়সকে বলা হয় ইংরাজিতে এই কারণে লেডিস ফিঙ্গার অরিজিনাল এটার ইংরাজি নাম হলো ওকরা ব্রিটিশরা এটাকে লেডিস ফিঙ্গার বলে ওই জন্য যে ঢ্যাঁড়সটা দেখতে মেয়েদের পুরুষের ফিঙ্গারের মতো আঙুলের মতো অত মাথাটা ভেঙে কাটবেন নাম ভেঙে নেবেন হাত দেওয়া অনেক সময় স্টেনলেস স্টিল চাকু দিয়ে কাটলে ভালো কিন্তু লোহা লাগলে একটু ক্ষতি হয় কালো হয়ে যায় মানে কন্টামিনেশন হয় আপনি ওই ঢেঁড়সের ভিতরে ঢেড়িস ফ্যাঙ্গের ভিতরে আস্তে 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 নোখটা ঢুকিয়ে রাখবেন যেই নোখ আপনার কেটে গেছে ভেঙে গেছে মসকে গেছে থেতলে গেছে উল্টা চামড়া উঠতেছে এগুলো ফেটে যাচ্ছে সেটার ভিতরে যতটা হবে ততটার ভিতরে একটা করে ঢেঁড়স লাগাইতে হবে এরপরে আপনি পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা বসে থাকেন তারপরে গোচর টুচল করে আপনি বাইরে যান এটা হলো একটা দিন আরেকটা হলো কালো বেগুন বা যে কোনো লম্বা বেগুন বেগুনের ভিতরে আস্তে আস্তে হাতটা ঢুকিয়ে দিতে হবে পায়ের নোখটা ঢুকিয়ে দিতে হবে দিয়ে পনেরো বিশ মিনিট রাখতে হবে রাইগা তারপরে আপনি বাহিরে যান এবং যেই কটা দিন এটা লাগাবেন ওই কটা দিন আপনি আরম্ভের সময় এবং শেষ সময় একটু অলিভ অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন আর যেই তৈল আপনি খাচ্ছেন এই তৈল খাওয়ার পরিবর্তন করবেন নোখ ফাটার সাথে তৈলের সম্পর্ক আছে লোক ফাটার সাথে লবণের সম্পর্ক আছে আপনি যদি সাদা লবণ খান নোক ফাটে আপনার সাথে সাথে আপনাকে রক খেতে হবে বা কালো লবণ খেতে হবে বা সিন্দুর লবণ খেতে হবে নাহলে ভাস্কর লবণ খেতে হবে নাহলে মূল চল খেতে হবে এই জাতীয় লবণেরও পরিবর্তন আনতে হবে পানিরও পরিবর্তন আনতে হবে পরিবেশের পরিবর্তন আনতে হবে কোনো চাই যদি কোনো কিছু না হয় তাইলে আপনাকে নিম তৈল ব্যবহার করতে হবে অথবা নিম পাতা বা নিমের চামড়া বেটে বা ভিজাইয়ে রেখে ওই পানিটা দিয়ে পা ভিজাইয়া রাখতে হবে হাত ভিজাইয়ে রাখতে হবে